কিভাবে এক্সটার্নালের সামনে ম্যাক্রো লেসন ডেমো দিলে তবেই ম্যাক্রো লেসন ডেমোতে ফুল স্কোর করা যায়, আজকে শেখাবো সেই পদ্ধতিটি। তাহলে মন দিয়ে দেখো, আগে যে উপকরণগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে সেগুলি হলো একটি আর্ট পেপারে যে বিষয়টি পড়াচ্ছ তার উপর একটি ছবি, প্রয়োজন হলে চার্ট এবং বাস্তব উদাহরণ বা কিছু মডেল নিয়ে যেতে পারো। এবং শুধু তাই নয়, চারটি কর্মপত্র অবশ্যই নিয়ে যাবে, তাতে কিছু কোশ্চেন লেখা থাকবে। এইবার দেখো, আজ আমি দেখাবো শ্রেণী তৃতীয় বিষয় বাংলা পাতাবাহার ফুল। এই যে এটি পড়াতে গেলে বইয়ে যে ছবিটি রয়েছে, একটি পরিচ্ছবি, সেটি তোমাকে আর্ট পেপারে আঁকতে হবে। আর কি, তুমি যদি চার্ট বানাও সেই চার্টে বিপরীত শব্দ, তারপরে মানে, সমার্থক শব্দ এগুলি লিখে একটা চার্ট বানাতে পারো। আর বাস্তব উদাহরণ হিসাবে কিছু ফুল নিয়ে গেলে, যেমন গোলাপ ফুল, গাঁদা ফুল, জবা ফুল, অর্থাৎ এমন ফুল নেবে কিছু ফুলে গন্ধ আছে, কিছু ফুলে গন্ধ নেই, এরকম দেখে ফুল নেবে। এইগুলি তোমাকে আগে জোগাড় করতে হবে, এগুলি নিয়ে উপস্থিত হতে হবে, এবং তার সাথে তো অবশ্যই লেসন প্ল্যান থাকছে। এইবার পড়াতে গেলে তোমার যে তিনটি স্তর আছে, তিনটি স্তরই যেন সুন্দরভাবে তোমার পড়ানোর মধ্যে থাকে। আয়োজন স্তরে কি করবে, প্রথমেই আমরা পড়ানোয় ঢুকবো না, আগে পূর্ব জ্ঞান যাচাই করে নিয়ে এমন কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে যেটি টেক্সটের সাথে রিলেটেড, আস্তে আস্তে তাকে টেক্সটের মধ্যে ছাত্রদেরকে প্রবেশ করাতে হবে। চলে আসবে উপস্থাপন স্তর, যেখানে গিয়ে আমরা টেক্সট পড়াবো, সেখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করব, কঠিন শব্দগুলির অর্থ বোর্ডে লিখে দেব, তার বিপরীত শব্দ বোর্ডে লিখে দেব, বোর্ড ওয়ার্ডটিও আমাদের হবে, এবং সব শেষে গিয়ে কর্মপত্র বিলি করতে হবে এবং তারা উত্তর লিখবে এবং তাদেরকে দলে ভাগ করে দিতে হবে, দুটি দলের নাম দিতে হবে। এইভাবে সুন্দর করে তোমার পড়ানোটি ইম্প্যাক্ট হবে। তাহলে দেখো কিভাবে আমরা পড়াবো ফুল এই গল্পটি। তোমরা সকলে কেমন আছো? ভালো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা বলো তো, সামনে তো দুর্গা পূজা আসছে, এই পুজোতে আমাদের পুজো করার জন্য কি লাগে? তোমরা তো সরস্বতী পুজোর অঞ্জলি দাও, তাই না? সরস্বতী পুজো অঞ্জলি দেওয়ার সময় পুরোহিত মশাই আমাদের হাতে কি দিয়ে দেয়? দিয়ে মন্ত্র বলতে বলে, কি বলছো? হ্যাঁ, ফুল, ফুল দিয়ে দেয়। তাহলে আমরা যে পুজোর মালা গাঁথি সেটি কি দিয়ে গাঁথি? হ্যাঁ, ফুল দিয়ে আমরা মালা গাঁথি। এই দেখো আমার কাছে কতগুলি ফুল রয়েছে, তোমরা কেমন ফুল চেনো দেখি। এই ফুলটি কি ফুল বলতো? কি বলছো? গোলাপ। একদম ঠিক বলেছো। বলতো এটি কি ফুল? আচ্ছা, কি বলছো? এটি জবা ফুল। হ্যাঁ, এই ফুলটি কি ফুল বলতো? এটি গাঁদা ফুল। বাহ, খুব ভালো। আচ্ছা, অহনা এদিকে আসো তো, এই গোলাপ ফুলটার শোকো তো, বলতো আমাকে গোলাপ ফুলে কি গন্ধ আছে? কি বলছো? আছে। বাহ, একদম ঠিক বলেছো। আচ্ছা আরোহী, এই জবা ফুলটি সুখে বলতো, জবা ফুলে কি গন্ধ আছে? কি বলছো? আছে। বাহ, তুমিও ঠিক বলেছো। আচ্ছা, এবার ছেলেদের মধ্যে থেকে কেউ আসো। আচ্ছা রাহুল, বলতো এই গাঁদা ফুলটি সুখে, এই ফুলটিতে গন্ধ আছে কি নেই? কি বলছো? কোনো গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, এটিও ঠিক। তাহলে আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম? যে সব ফুলেই কিন্তু গন্ধ থাকে না, কিছু ফুলে গন্ধ থাকে, আবার কিছু ফুলে গন্ধ থাকে না। একদম ঠিক বলেছো। তাহলে এবার দেখো যে আজকে আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটির নাম হলো ফুল। কার লেখা? সুখলতা রায়ের লেখা ফুল। এই গল্পটি পড়ব। এই যে সুখলতা রাও,
ইনি কে ছিলেন? ইনি ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় মেয়ে এবং সুকুমার রায়। তোমরা নিশ্চয় নাম শুনেছ সুকুমার রায়ের। সুকুমার রায়ের তিনি ছিলেন দিদি। এই সুখলতা রায়ের বিখ্যাত বইয়ের নাম হলো নতুন ছড়া। কি? হ্যাঁ, নতুন ছড়া। আমরা আজকে গল্পের মাধ্যমে জানব যে এই যে আমাদের পৃথিবীতে এখন এত ফুল, এক সময় কিন্তু কোনো ফুল ছিল না, কিভাবে আমাদের পৃথিবীতে ফুল আসলো, কারা ফুল নিয়ে আসলো, এই গল্প কিন্তু আজকে আমরা পড়ব এবং জানব। তার আগে তোমরা এই ছবিটি দেখো তো, দেখে আমাকে বলো তো এই ছবি এরকম ছবি আগে তোমরা দেখেছো কিনা, এটি কিসের ছবি, সবাই মন দিয়ে দেখো। হ্যাঁ, কি বলছো? দেখেছো, তুমিও বলছো দেখেছো। কোথায় দেখেছো বলছো? কার্টুনে দেখেছো। বা এটি কিসের ছবি বলো তো, কেউ পারবে? হ্যাঁ, কি বলছো? পড়ি। হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটি পড়ির ছবি। বাহ, খুব সুন্দর, এটি পড়ির ছবি। তাহলে সবাই এবার মন দিয়ে শোনো, তার আগে তোমাদেরকে আমি দলে ভাগ করে দেব। এই যে আমার বাদিকে যারা রয়েছো, তোমাদের নাম দিলাম গোলাপ। আজকে যেহেতু আমরা ফুল নিয়ে পড়বো, তাই এটি গোলাপ, আমার গোলাপ দল। আর আমার ডান দিকে যারা রয়েছো, সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে কোন ফুল লাগে? হ্যাঁ, পদ্ম ফুল। তোমাদের নাম দিলাম পদ্ম। সবার নাম পছন্দ হয়েছে? বা তাহলে এবার আমি পড়ছি, তোমরা মন দিয়ে গল্পটি শোনো। এবং আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব, কোন দল ভালো পারে দেখব, এবং যারা ভালো পারবে তাদেরকে কিন্তু আমি পুরস্কার দেব। তাহলে চলো আমরা মন দিয়ে গল্পটি শুনি। অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি, এই যে জন্ম, এই জন্মের বিপরীত কি বলতো? বর্গীয় জ দন্ত নয়ময়, জন্ম। এর বিপরীত কে বলতে পারে? আমরা জন্মাই, তারপরে কি হয়? ঠিক বলেছো, মৃত্যু। ময়রি তৈজ ফলহস্যু, মৃত্যু। তাহলে কি অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি, এই পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, তখন পৃথিবীতে ফুলও ছিল না। যখন মানুষ ছিল না তখন ফুলও ছিল না, মাটির উপর কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল। কি ছিল মাটির উপর? ছিল বড় বড় ঘাস এবং পাতা গাছ ছিল। আলো এসে ফুলেদের খুঁজে যেত, আলো এসে কি করত? ফুলেদের খুঁজে খুঁজে তারা চলে যেত। বাতাস পাতা শুকে শুকে চলে যেত, হাই ফুল নেই। এক রাতে ফুল পরীরা, এই যে তোমরা ছবিতে দেখেছো ফুল পরীর, ফুল পরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। কোথায় নেমে আসলো ফুল পরীরা? পৃথিবীর পাতা ভরা বাগানে, ভরা। এর বিপরীত কি বলতো? কে পারবে? বোতলটিতে জল ভরা রয়েছে, আর যখন জল শেষ হয়ে যাবে কি? একদম ঠিক বলেছ, হবে কি? খালি। হ্যাঁ, তাহলে আবার আমরা গল্প শুনি। এক রাতে ফুল পরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। তাদের দেশে অনেক ফুল, তারা ফুলের পাপড়ির পোশাক পরে। তারা কিসের পোশাক পরে? ফুলের পাপড়ি। বলতো পাপড়ি আসলে কি? বলতো পাপড়ি কি? বলতো পাপড়ি আসলে হলো ফুলের পাতা, ফুলের মধু খায়। তারা কি করে? তারা ফুলের পাপড়ির পোশাক পরে আর ফুলের মধু খায়। পাপড়ি পরীরা বলা বলি করল, আচ্ছা এত চমৎকার জায়গায় ফুল নেই, চলো আমরা ফুল নিয়ে আসি। বলে তারা সকলে মিলে তাদের দেশে, দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো। সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে, বনে বনে।
সেই বীজ থেকে গাছ গজালো। গজালো কথার অর্থ কি বলতো? গজালো, গ বর্গী জ আকার ল, গজালো মানে বর্গীর জ দন্ত নয় ময় আকার অন্তস্ত জন্মানো। গজালো, গজালো কথার অর্থ হলো জন্মানো। তাহলে আবার দেখো, তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি। সেই কুঁড়ি ফুটল, সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেয়ে গেল বন। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল, বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল, মৌমাছিরা ছুটে এলো মধু খেতে। এইভাবে কিন্তু পৃথিবীতে ফুল আসলো। আজ এত ফুল, এই ফুলের বীজ কারা নিয়ে এসেছিল? তাদের দেশ থেকে ফুলপরীরা নিয়ে এসেছিল। এই ফুলপরীরা কিন্তু এখনো গভীর রাতে পৃথিবীতে নেমে আসে, ফুলেদের সাথে খেলা করে, আবার ভোর হওয়ার আগে তারা কিন্তু তাদের দেশে ফিরে যায়। তাহলে আজকে আমরা কি জানলাম? আমরা জানলাম কিভাবে পৃথিবীতে ফুল আসলো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনগুলি তোমরা ফিল আপ করে পূরণ করে আমাকে জমা দেবে। যে গ্রুপ ফার্স্ট হবে তাদেরকে আমি পুরস্কৃত করব। নাও, তোমরা নাও এবং তোমরাও নাও, নিজেদের মধ্যে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে, গোলাপ দল করে উত্তর করবে এবং পদ্ম দল তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে উত্তর দেবে। তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, সবাই চেষ্টা করো সবার জন্য সঠিক হয়। এই গল্প থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন দেয়া হয়েছে। দেখি তো, আচ্ছা হয়ে গেছে, দাও। আচ্ছা তোমাদেরও হয়ে গেছে, তাহলে দাও। দেখি তো কে কি লিখলে, কি লিখেছ? পৃথিবীতে ফুল কারা নিয়ে এসেছে? আচ্ছা, আমার গোলাপ দল লিখেছে ফুলপরীরা, একদম ঠিক লিখেছ। এবার তোমাদের কোশ্চেন কি ছিল? যে মানুষ জন্মানোর আগে পৃথিবীতে কি ছিল? আচ্ছা, তোমরা লিখেছ বড় বড় গাছ এবং ঘাস ছিল, ঠিক বলেছ, তখন ফুল ছিল না। এই পরীরা কিসের পোশাক পরতো? তোমাদের প্রশ্ন ছিল, কি লিখেছ? পরীরা পাপড়ির পোশাক পরতো, একদম ঠিক। তোমাদের প্রশ্ন ছিল পাপড়ি আসলে কি? তোমরা লিখেছো কি, পাপড়ি আসলে ফুলের পাতা, তোমাদেরও ঠিক হয়েছে। তোমাদের প্রশ্ন ছিল ফুল পরীরা কি খায়? তোমরা লিখেছো ফুলের মধু খায়, একদম ঠিক হয়েছে, ভেরি গুড। তোমাদের প্রশ্ন ছিল যে ফুলপরীরা ফুলের বীজ এনে কোথায় ছড়িয়ে দিয়েছিল? তোমরা কি লিখেছ, মাঠে মাঠে বনে বনে, একদম ঠিক হয়েছে। তোমাদের প্রশ্ন ছিল কি কি রঙের ফুল ধরেছিল? আচ্ছা, তোমরা লিখেছ সাদা হলদে লাল বেগুনি, একদম ঠিক, সাদা হলদে লাল বেগুনি রঙে ছেয়ে গিয়েছিল পুরো বাগান। আলো এসে কি করছিল ফুল ফোটার পরে? আলো এসে তোমরা লিখেছো কি, হাত বুলিয়ে দিল, হ্যাঁ ঠিক একদম। বাতাস কি করলো ফুল ফোটার পরে ফুলেদের সাথে? তারা তাদেরকে দুলিয়ে দিয়ে গেল। এবং তোমাদের প্রশ্ন ছিল মৌমাছিরা এসে কি করলো? মৌমাছিরা এসে ফুলের মধু খেল, একদম সবাই ঠিক লিখেছো। বা তাহলে তোমাদেরকেও আমি পুরস্কার দেব, তোমরাও যেহেতু সব ঠিক লিখেছো তোমাদেরকেও কিন্তু আমি পুরস্কার দেব। তাহলে আমরা আজকে জানলাম যে কিভাবে ফুল আমাদের এই পৃথিবীতে আসলো। আগে মানুষ যখন জন্মায়নি তখন পৃথিবীতে ফুলও ছিল না, একদিন ফুলপরীরা তাদের দেশ থেকে পৃথিবীতে আসলো, এসে দেখলো এত সুন্দর জায়গা কিন্তু এখানে কোনো ফুল নেই। তারপর ফুলপরীরা কি করলো? তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এসে মাঠে মাঠে বনে বনে ছিটিয়ে দিল।
সেই ফুলের বীজ থেকে কি হলো? গাছ গজালো। গজালো কথার অর্থ কি? গজালো কথার অর্থ জন্মানো। এবং সেই গাছে তারপরে ফুল ফুটলো, বিভিন্ন রঙের ফুলে পৃথিবীটা ভরে উঠল। সবাই বাতাস, আলো, সবাই কিন্তু মৌমাছি সবাই আনন্দিত হলো এই ফুল দেখে। এইভাবেই কিন্তু পৃথিবীতে ফুল আসলো। তোমরা সবাই ভালো থাকবে এবং তোমরাও বাড়িতে কিন্তু ফুলের গাছ লাগাবে। তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। কেউ কিন্তু স্কুল মিস করবে না। পরের দিন আবার আমরা সুন্দর একটি গল্প শুনবো, সেখান থেকে আমরা প্রশ্ন করব, আমরা পড়ব, শুনব। এইভাবে কিন্তু আমাদের পড়া হবে। কেমন লাগলো আজকে পড়তে? ভালো? বা কালকেও আমরা কিন্তু এইভাবে গল্পের মাধ্যমে পড়ব। দেখো, এইভাবে কিন্তু এক্সটার্নালের সামনে তোমাদেরকে ডেমো দিতে হবে এবং যে জিনিসগুলো পিকচার এবং যে মডেলগুলি তোমরা ফুল নিয়ে যাচ্ছ সেগুলির কিন্তু যথাযথ ব্যবহার করতে হবে তোমার পড়ানোর মধ্যে, যাতে তোমার পড়ানোর সাথে রিলেটেড থাকে সেগুলি। কেবলমাত্র ছবিটা নিয়ে রাখলাম, সেই সম্পর্কে কিছুই বললাম না, তাহলে কিন্তু ওখানকার মার্কসটা তোমার কাটা যাবে। বোর্ড ওয়ার্ক করতে ভুলবে না। বাংলা পড়ানোর সময় কঠিন শব্দের মানে, কোনোটার বিপরীত শব্দ, এগুলি লিখে দেবে। কবি পরিচিতি বা লেখক পরিচিতি সম্পর্কেও কিছু বলবে, সেটিও যেন মিস না যায়। এই পয়েন্টগুলির দিকে কিন্তু খেয়াল রেখে যদি পড়াও, তাহলে কিন্তু এক্সটার্নালের কাছ থেকে ম্যাক্সিমাম স্কোর তুমি আদায় করতে পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।